السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله. فضائل নমস্তে কে পালন করা হচ্ছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে একবার শীতকালে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তশরিফ আনিলেন। তখন গাছ হইতে পাতা ঝরিয়া পড়িতেছিল। তিনি গাছের একটি ডাল ধরিলেন, ফলে উহার পাতা আরো বেশি করিয়া ঝরিতে লাগিল। তিনি বলিলেন, হে আবু যর, মুসলমান বান্দা যখন শ্বাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে, তখন তাহার গুনাহ সমূহ এমন ভাবে জড়িয়ে যায় যেমন এই গাছের পাতা জড়িয়ে পড়িতেছে। ফায়দা: শীত মৌসুমে গাছের পাতা এত বেশি জড়িয়ে পড়ে যে কোনো কোনো গাছে একটি পাতাও থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র এরশাদ হইল, ইখলাসের সহিত নামাজ পড়ার ফলও এরূপ দিন নামাজ আদায় করে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, একটিও বাকি থাকে না। তবে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসের কারণে ওলামায়ে কেরাম অভিমত এই যে নামাজ ইত্যাদি ইবাদত সমূহের দ্বারা শুধু কবিরা গুনাহ মাফ হয়ে থাকে, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এই জন্য নামাজ আদায়ের সাথে সাথে মনোযোগ সহকারে তওবা ও ইস্তিগফারও করা চাই, ইহা হইতে গাফেল হওয়া উচিত না। অবশ্য আল্লাহ তাআলা যদি আপন দয়া ও অনুগ্রহে কাহারো কবিরা গুনাহ মাফ করিয়া দেন, তবে উহা ভিন্ন কথা। অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদের সবাইকে উক্ত হাদিসের কথা মতো আমল করার তৌফিক দান করুন। পরবর্তী তালিম সবার আগে শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।